এত কষ্ট হালাল পথে চলা, এত কষ্ট দিনের পথে চলা, আপনি দেখেন সৎ পথে যত বেশি চলবেন মানুষের তিরস্কার তুচ্ছ তাচ্ছিল্য অপমান তত বেশি বাড়তে থাকবে। একদিন নিজের মনকে বুঝানোর জন্য একটা ইয়াবা নিয়ে সেটাতে প্রস্রাব করেছি, প্রস্রাব করে সেই ইয়াবাটাকে পলিথিনে পেঁচিয়ে মানি ব্যাগে রেখেছি নিজের মনটাকে বুঝ দেওয়ার জন্য, যেন ঘৃণা আসে যদি খাইতে হয় এ প্রস্রাব করাটা খাব। আমি মনে মনে ভেবেছি যে হয়তো বা এটার কারণে ঘৃণায় আর ইয়াবা খেতে মন চাইবে না। হুজুর শেষ পর্যন্ত এতটা নেশাগ্রস্ত ছিলাম, শেষ পর্যন্ত ওই প্রস্রাব করা ইয়াবাটা পর্যন্ত খেয়েছি। এত কষ্ট হালাল পথে চলা, এত কষ্ট দিনের পথে চলা, আপনি দেখেন সৎ পথে যত বেশি চলবেন মানুষের তিরস্কার তুচ্ছ তাচ্ছিল্য অপমান তত বেশি বাড়তে থাকবে। এই জন্য আমার এক ওস্তাদ বলতেন, বুঝি শত্রু যদি বাড়াতে চাও কিচ্ছু করা লাগবে না, খালি ভালো কাজ শুরু করো, দেখবা শত্রু আগাছার মতো জন্মাবে। সমাজে ভালো কাজের শত্রু বেশি। আপনি দেখেন একটা নাচ গানের অনুষ্ঠান করেন, দেখবেন এত বদনাম হবে না। একটা সিনেমা হল দিলেও এত বদনাম হয় না, একটা মাদ্রাসা দিলে যত বদনাম করার চেষ্টা করে। সম্মানিত উপস্থিতি, এই জন্য বলছিলাম যে আসুন কলিজার ভিতরে একটা ভয় ঢুকান, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আমার এক বন্ধু গত 4-5 মাস আগে তার সাথে দেখা হলো, সে নিজের জীবনের ইতিহাস বলছে। বলছি আমি এক সময় নেশায় আসক্ত হয়েছি এবং ইয়াবা আছে না ইয়াবা, নেশার একটা আপনার ট্যাবলেট ইয়াবা, বলছে ইয়াবায় আমি আসক্ত হয়েছি। এই ইয়াবা থেকে নিজেকে মুক্ত করার জন্য বহু চেষ্টা করলাম। আমার স্ত্রী আমাকে ছেড়ে কয়েকবার চলে গিয়েছে, আমার মা বাবা আমাকে ঘর থেকে বের পর্যন্ত করে দিয়েছে। আমিও সিদ্ধান্ত নেই যে না আর খাবো না, আর খাবো না, আর খাবো না, কিন্তু না 2 দিন পরে আবার ভুলে যাই, সিদ্ধান্ত নেই, কয়দিন পরে আবার ভুলে যাই। আমাদের প্রায় যুবকদের তো একই অবস্থা, হুজুর এই হারাম কাজ করবো না সিদ্ধান্ত নেই, কিন্তু আবার পরে করি, বলছে এইভাবে পারি না। হুজুর একদিন নিজের মনকে বুঝানোর জন্য একটা ইয়াবা নিয়ে সেটাতে প্রস্রাব করেছি, প্রস্রাব করে সেই ইয়াবাটাকে পলিথিনে পেঁচিয়ে মানি ব্যাগে রেখেছি নিজের মনটাকে বুঝ দেওয়ার জন্য, যেন ঘৃণা আসে যদি খাইতে হয় এ প্রস্রাব করাটা খাব। আমি মনে মনে ভেবেছি যে হয়তো বা এটার কারণে ঘৃণায় আর ইয়াবা খেতে মন চাইবে না। হুজুর শেষ পর্যন্ত এতটা নেশাগ্রস্ত ছিলাম, শেষ পর্যন্ত ওই প্রস্রাব করা ইয়াবাটা পর্যন্ত খেয়েছি। এরপরে বলছি হুজুর আজকে 3 বছর হলো আলহামদুলিল্লাহ কোনো নেশার কথা অন্তরে জাগ্রতই হয় না। বললাম কীভাবে? হুজুর আপনাদের কথাগুলো শুনে মাঝে মাঝে কবরস্থানে যাই আর নিজের মনটাকে বুঝাই যে যেই কোনো মুহূর্তে এই মাটির তলে আমাকে যাওয়া লাগতে পারে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই কথাটা তখন কলিজায় ঢুকেছে। এখন আর হুজুর প্রতি কোনো হারাম কাজের প্রতি আমার অন্তর জাগ্রত হয় না। আল্লাহু আকবার, কলিজার ভিতরে ঢুকাতে হবে। হয়তো আমরা বলতে পারি হুজুর, বিশেষ করে যুবকরা মনে করে এখনো বয়স আছে তো, দাড়িতে এখনো পাকে নাই, মাত্র 30-40 বছর, ধুমসে খামু ধুমসে আকাম কুকাম করবো, শেষ বয়সে এসে তওবা করে ভালো হয়ে যাব, এরকম চিন্তা করেন না। ও ভাই, আপনি যে শেষ বয়স পর্যন্ত সময় পাবেন গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। আমি জুমা পড়ে সেই জুমার মসজিদের পাশে এক যুবকের কথা বলছি, আপনাকে যা বলছি সবগুলো বাস্তব কথা বলছি, এগুলো হাবিয়ার মার কিচ্ছা কাহিনি না। সেই যুবকটা বিদেশ থেকে এসেছে, প্রবাসী, বিয়ে করলো, বিয়ে করে তার যাওয়ার সময় নতুন স্ত্রী নিয়ে একই বিছানায় ঘুমিয়েছে। সকাল যখন হলো 9-10টার দিকে, মা বৌমাকে বলছে, বৌমা তাড়াতাড়ি আমার ছেলেকে ঘুম থেকে ওঠা, ওর ফ্লাইটের সময় হয়ে যাচ্ছে, যেতে হবে। বৌমা যখন ছেলেকে ডাকতে গেল, স্বামীকে ডাকতে গেল, জবাব নেই, মা এসে ডাকছে, জবাব নেই, ডাক্তার এসে বলল যে ও স্ট্রোক করে দুনিয়ার থেকে বিদায় হয়েছে, ওকে আর বিদেশে যেতে হবে না, এমন দেশে গিয়েছে যেই দেশ থেকে আর ফেরার কোনো সুযোগ নেই। আপনি আমি যে রাতের বেলা ঘুম থেকে উঠে আবার জাগ্রত হতে পেরেছি, আল্লাহ কসম, আল্লাহর পক্ষ থেকে আপনাকে একটা দয়া করা হয়েছে, বান্দা এখনো সময় আছে আল্লাহর পথে ফিরে আয়, ঠিক কি না? হে মানুষ, কোন জিনিস তোমাকে ধোকায় ফেলে দিয়েছে, কোন
জিনিস তোমাকে ধোকায় ফেলে দিয়েছে, দয়াময় আল্লাহর ব্যাপারে কোন জিনিস তোমাকে ধোকায় ফেলে দিয়েছে? তুমি নামাজের টাইম হয়েছে তখনও তুমি বিছানায় আছো, নামাজের টাইম শেষ হয়ে যাচ্ছে তখনও তুমি টিভি দোকানে গল্প করছো, নামাজের টাইম পার হয়ে যাচ্ছে তখনও তুমি ব্যবসা ছাড়তে পারছো না। আল্লাহ চাহে তো তোমাকে সেই জায়গায় প্যারালাইজ করে ক্যান্সার দিয়ে দুনিয়া থেকে স্টক করিয়ে বিদায় করে দিতে পারতে, ঠিক কি না? আল্লাহ তোমাকে সুযোগ দিচ্ছে, আল্লাহ তোমাকে সুযোগ দিচ্ছে। হুজুর নামাজ পড়তে মন চায় কিন্তু যে ব্যস্ত থাকি মিটিংয়ে, তারপরে হুজুর ব্যবসায় চাকরিতে, হুজুর অনেক ব্যস্ত সময় পাই না। কাকে বলছেন আপনি? কার জন্য সময় নেই? যেই আল্লাহ আপনাকে সময় দিয়েছেন সেই আল্লাহর জন্য আপনার সময় নেই। এই জন্যই তো আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাকানুদ, এই দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান, এদিকে ইন্নাল ইনসানা লাকানুদ, মানুষের চেয়ে বড় নাফরমান জাতি দ্বিতীয় আরেকটা হতে পারে না, ঠিক কি না? কিছু কিছু মানুষ পশু প্রাণীর চেয়ে বড় নাফরমান। একটা কুকুরকে আপনি কয়দিন খাওয়ান, সেই কুকুর মালিক চিনে, মালিক ছাড়া অন্য কেউ ঘরে গেলে সে ঘেউ ঘেউ করে, চোর এসেছে মালিকের পিছনে পিছনে ঘুরে। একটা বিড়ালকে কয়দিন খাওয়ান, সেও মালিক চিনে, আর আপনি এত বড় নাফরমান যে আল্লাহ আপনাকে সময় দিয়েছে সে আল্লাহর জন্য আপনার সময় নেই? ভাইরে সময় হবে, ওই যে মাঝে মাঝে হসপিটালে যাবেন তখন বুঝবেন আল্লাহ চাইলে আপনাকেও প্যারালাইজ করে ক্যান্সার দিয়ে হসপিটালে বিছানায় যারা আছে সেখানে আপনাকেও পাঠাতে পারতো, ঠিক কিনা? আপনি বলছেন আল্লাহর জন্য সময় নেই, বিশ্বাস করেন আপনি আমি ঠিক যেই মুহূর্তে এখানে আরামে বসে কথা শুনছি আর আমি বলতে পারছি, ঠিক এই মুহূর্তে পৃথিবীর বহু মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়ে হসপিটালের বিছানায় ছটফট করছে, ঠিক আপনি আমি যেই মুহূর্তে এখানে খুব সুস্থ অবস্থায় বসতে পেরেছি ঠিক এই মুহূর্তে পৃথিবীর বহু মানুষ অ্যাক্সিডেন্ট করে তার লাশ হসপিটালের বিছানায় পড়ে আছে, ঠিক আপনি আমি যে মুহূর্তে আরামে চলতে পারছি কথা বলতে পারছি ঠিক এই মুহূর্তে বহু মানুষ অ্যাক্সিডেন্ট করে তার লাশটা রাস্তার পাশে পড়ে আছে, আপনি আমি যে সুস্থ আছি কার দয়ায়? কার দয়ায়? কার দয়ায়? কি শুকরিয়া আদায় করেছে বলেন? হুজুর আমার জীবনে আমি এক ঘন্টা আল্লাহর সামনে সেজদায় পড়ে কেঁদেছি, রব তুমি পৃথিবীর বহু মানুষকে করোনা দিয়ে দুনিয়ার থেকে বিদায় করেছো কিন্তু আমাকে সুস্থ রেখেছো আলহামদুলিল্লাহ, রব তুমি পৃথিবীর বহু মানুষকে চোখ দাও নাই আমাকে দিয়েছো, হে রব কোনো বিনিময় দিতে পারি নাই, একটা সেজদা দিয়ে চোখের পানি দিয়ে তোমার শুকরিয়া আদায় করছি, আল্লাহু আকবার। পৃথিবীর বহু মানুষ এমন আছে হাঁটতে পারে না, বাথরুমে যেতে আরেকজন লাগে, পৃথিবীর বহু মানুষ এমন আছে প্যারালাইজ করে পা পঙ্গু হয়ে পা অক্ষম হয়ে বিছানায় পড়ে আছে, চাইলেও মাহফিলে আসতে পারে নাই, চাইলেও মসজিদে যেতে পারে না, পৃথিবীর এমন বহু মানুষ আছে প্রতি মাসে মাসে দুই চার পাঁচ দশ দিন গিয়ে হসপিটালের বিছানায় থাকতে হয়, রক্ত পাল্টাতে হয়, পৃথিবীর বহু ক্যান্সারের এমন রোগী আছে সব দিতে দিতে নিজের ঘরটা পর্যন্ত বিক্রি করে শেষ করেছে, আল্লাহ আপনাকে সুস্থ রেখেছে, কেয়ামত পর্যন্ত সেজদায় পড়লেও একটা অঙ্গের শুকরিয়া আদায় শেষ হবে না, হবে হবে শেষ হবে না। প্রিয় ভাই কথাগুলো কলিজে দিয়ে বোঝানোর চেষ্টা বোঝার চেষ্টা করবেন, মাঝে মাঝে নিজেকে বুঝাবেন কার বিরুদ্ধে চলছে, মসজিদ থেকে যখন বলা হচ্ছে আল্লাহু আকবার আজান দেয় তার মানে কি? আল্লাহু আকবার মানে আল্লাহু আকবার মিন কুল্লি শাইইন, সব কিছুর চেয়ে আল্লাহ বড়, সব কিছুর চেয়ে আল্লাহর হুকুম বড়, তোমার ব্যবসার চেয়ে আল্লাহর হুকুম বড়, তোমার কাজের চেয়ে আল্লাহর হুকুম বড়, তোমার চাকরির চেয়ে আল্লাহর হুকুম বড়, যেই চাকরি করতে গিয়ে নামাজ পড়া যায় না, যেই ব্যবসা করতে গিয়ে নামাজ পড়া যায় না, সেই চাকরি আর ব্যবসাকে লাথি মেরে আল্লাহর পথে ফিরে আসতে হবে, ঠিক কিনা? সম্মানিত হাজরি কথা শেষ, একটা পয়েন্ট আলোচনা করেছি, কলিজার ভিতরে ঢুকাতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আপনাকে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়েছে এগুলো আল্লাহ সন্তুষ্টির পথে ব্যয় করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।